দার্জিলিংয়ের পাহাড়ের চূড়ায় আমার ছোট একটা বাড়ি। এই হচ্ছে সেই বাড়ির রাস্তা, রাস্তা হয়ে এই আমার দোতলা বাড়ি। এটি হচ্ছে আমার এক রাতের বাড়ি। আমি প্যালিং দেখে যখন দার্জিলিংয়ে আসলাম, বিকেলে অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি সরাসরি চলে আসছিলাম হচ্ছে আমার এই বাড়িতে। এখানে আমার আগে থেকে বুকিং করা ছিল। হ্যাঁ, বারবার যে বাড়ি বাড়ি বলছি, এটা কিন্তু হচ্ছে একটা হোস্টেল, যেটাকে আমি অনলাইনে বুকিং করে নিয়েছিলাম। আগে রিভিউ দেখেছি, জায়গার ভিউ, ওদের সার্ভিস, সব কিছুর পজিটিভ দেখে তারপর আমি এখানে বুকিং করি। রাতের এখানের ভিউটা খুবই অসাধারণ। সন্ধ্যার পরে যখন আমার শরীর একটু ভালো লাগা শুরু করে, তখন আমি বাইরের পরিবেশটাকে উপভোগ করতে যাই। বাইরে বিভিন্ন রকম আলোর যে জলখানি, সাথে হচ্ছে যে যে প্রকৃতির একটা সৌন্দর্য, সেটা এখান থেকে খুব সুন্দর উপভোগ করা যাচ্ছিলো। বিশেষ করে যে ধুল ধুল কাওয়া লাইটগুলো খুব সুন্দর লাগছিলো, আর মাথার উপরে যে চাঁদের আলো ছিল, এটা এক কথায় অসাধারণ ছিল। জ্বরটা আমার মোটামুটি কমে গেছে, তো এখন হচ্ছে যে এই হোটেলটাকে, অর্থাৎ এই হোস্টেলটাকে, যেটা হোটেল বললে অনেকে চেনেন, এটাকে ঘুরে দেখা, আর হচ্ছে আপনাদেরকে ঘুরে দেখানো। এই জায়গাটা থেকে দার্জিলিংয়ের যে মেন শহর, সেটা খুব সুন্দর করে দেখা যায়। লাইটের পরেই হচ্ছে যে ওই শহরটা ঝিকিমিকি ঝিকিমিকি করছে, যেহেতু এদিকে অনেক লাইট, সেহেতু ভালো করে বোঝা যাচ্ছে না। লাইটের পরেই বের হলে দেখবেন যে হচ্ছে এই যে ঝিকিমিকি করা যে জায়গাটা, এটা হচ্ছে দার্জিলিংয়ের একটা পার্ট। আর যদি আমরা একটু উপরের দিকে তাকাই, তাহলে দেখব আমাদের চাঁদ মামাও কিন্তু খুব সুন্দর করে আলো ছড়াচ্ছে। আর রুমের বাহির থেকে আমি আমার ভিতরের পরিবেশটাকে উপভোগ করছি। এটাই হচ্ছে যে সেই ড্রয়িং রুম, যেখানে আমি সন্ধ্যা পর্যন্ত একা একা কাটিয়েছি। তারপর আমাদের এখানে অনেকগুলো বন্ধু চলে আসলো, ওনাদের সাথে আমি অনেকক্ষণ আড্ডা করলাম। কেউ আমরা ক্যারাম খেলছি, কেউ টিভি দেখছি, কেউ ল্যাপটপ নিয়ে কাজ করছি। তো ল্যাপটপ নিয়ে যিনি কাজ করছেন উনি হচ্ছে বিশাল, ওনার সাথে আমি পরবর্তীতে আমার যে শিলং এসেছি, শিলং যে আসার যে যাত্রাটা ওনার সাথে হয়েছে। তো ওরা দুজন হচ্ছে এখানে ক্যারাম খেলছে, এই ছেলেটাই হচ্ছে এখানে দায়িত্বে আছে, আরেকজন যিনি আছেন উনি হচ্ছে এখানের ওনার, ওই যে ওনাকে বসে আছে। তারপর হচ্ছে বাহিরের আমি কিছু পরিবেশটা উপভোগ করলাম, তারপর আপনাদেরকে আমি নিয়ে যাব কিন্তু হচ্ছে ভিতরের দিকে। সেখানে ভিতরের কী পরিবেশ, থাকার কী ব্যবস্থা, সেটাও আমি আপনাদেরকে দেখাবো, এবং দেখার জন্য কত টাকা খরচ হয়েছে সেটাও অবশ্যই দেখাবো। এটাই হচ্ছে মূল ফটো, দেখেন রাতের বেলা কী সুন্দর লাগছে। আর এখানে একটা আমি নতুন বন্ধু পেয়েছিলাম, এই বিড়ালটাকে, সে আমার সাথে অনেক সময় কাটিয়েছে, অনেক মজা করেছে দিনের বেলা, এরপর দিন আমি ওর সাথে অনেক সময় কাটিয়েছি। তো এটাই হচ্ছে মূল এন্ট্রান্স, এখান থেকে বের হয়ে হচ্ছে ডান দিক দিয়ে হচ্ছে সিঁড়ি। তো আমি ঢোকার পরে বাম পাশে হচ্ছে যে রিসেপশন, এখানে হচ্ছে যে ওদের বিভিন্ন চা, চায়ের দাম লেখা আছে। আমি সন্ধ্যা বিকেল থেকে সন্ধ্যাবে প্রায় তিনটা চা খেয়েছি বিভিন্ন ফ্লেভারে। দার্জিলিংয়ে আসছি, চা খাবো না সেটা তো হয় না, সাথে হচ্ছে আমার জ্বর ঠান্ডা লেগেছিলো, তো চাটা আমার কাছে খুব প্রয়োজনীয় ছিল। তো এখানে হচ্ছে যে রান্নাঘর আছে একটা, যেখানে আপনি বিভিন্ন কিছু অর্ডার করতে পারবেন, অর্ডার করলে ওনারা গরম গরম করে দেয়, যার কারণে হচ্ছে আমার তো এখান থেকে বের হতে হয় না। তো এর ডান পাশেই হচ্ছে এই যে ড্রয়িং রুমটা, এই ড্রয়িং রুম, এখানে হচ্ছে যে বসে বসে টিভি দেখা যায়, সব মিলে আড্ডা করা যায়, ক্যারাম খেলছে, আর এদিকে তো একটা টিভি শো, সুন্দর একটা মানে ডিজাইন করা। আর এটা হচ্ছে যে বাম পাশের একটা দেওয়ালে ছিল হচ্ছে দালাল আমার ছবি, ওনারা দালাল আমার ভক্ত। তো চলেন না হচ্ছে আমরা এখান থেকে বের হই, বের হয়ে বিভিন্ন চায়ের যে নাম এবং ডিজাইন সেটা দেখি, এবং দামটাও কত সেটা আপনাদেরকে দেখাই। তো মোটামুটি একটু এক্সপেন্সিভ। তো চলেন এবার হচ্ছে যে আমরা উপরের দিকে যাই। এটা হচ্ছে যে উপরে ওঠার যে সিঁড়ি, সিঁড়ি থেকে নিচে নামার পর রিসেপশনের ভিউ। তো এটা হচ্ছে রুমে প্রবেশ করার এখানে লেখা আছে যে এখানে নো স্মোকিং, আর হচ্ছে খাওয়ারের বিষয়েও লেখা আছে। তো যা হোক, এখান থেকে আমি সিঁড়ি বেয়ে উপরে দিকে উঠছি। এটা হচ্ছে যে উপরে ওঠার পরে যে ভিউ সেটা, আর এটা হচ্ছে যে আমি যেখানে ছিলাম ডরমেটরিটা, এখানে হচ্ছে যে আটজনের রুম থাকলে আমি কিন্তু সারারাত একাই ছিলাম, এখানে কেউ ছিল না। তো এটা একটা বড় একটা রুম, এখানে হচ্ছে প্রায় আটজনের অ্যাকোমেন্ডেশন আছে। তো আর যে ওয়াশরুমটা ছিল সেটা বড়, সেটাও আমি ওনাদেরকে দেখাবো। প্রথমে দেখাই রুমটা কীরকম এবং এখানে সিটগুলোও কীরকম। এ দেখছেন এখানে অনেকগুলো বাংকার দেওয়া আছে। আমার হচ্ছে যে আমি একসাথে হচ্ছে অনেকগুলো বাংকার ইউজ করেছি এখানে, আমার ব্যাগ রাখার জন্য, আমি নিজে শোয়ার জন্য, ঠিক আছে। এদিকে হচ্ছে ছয়টা বাংকার,
আর এদিকে হচ্ছে 4টা বাঙ্কার, ও এটা হচ্ছে 10টা বাঙ্কারের রুম, ঠিক আছে? আর মোটামুটি 10টা বাঙ্কারের ভিতরে আমি একলাই ছিলাম, তেমন কোনো গ্যাস ছিল না। যদি কেউ আপনারা গ্রুপ নিয়ে যান তাহলে আপনারা খুব বিন্দাসভাবে এখানে থাকতে পারবেন। তো এখানে হচ্ছে আপনার লাইট এবং সকেট একদম বেডের পাশে আছে, সো যারা চার্জ দিবেন তাদের থেকে টেনশন করতে হবে না। চলেন আপনাদেরকে ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটা কিন্তু বিশাল ছিল, তবে একটা বিষয় ছিল সেখানে কিন্তু বাইরে স্যান্ডেল নিয়ে ঢুকতে হয়েছে, কারণ ওয়াশরুমের ভিতরে স্যান্ডেল ছিল না। এটা খুবই ক্রুশিয়াল, ওনারা এটা মিস করেছেন। যদি স্যান্ডেল থাকতো তাহলে হচ্ছে ফ্লোরটা আরও সুন্দর থাকতো। এখন আমাদেরকে বাইরে জুতো নিয়ে ঢুকতে হয়েছে। তো এখানে অবশ্যই গিজার পেয়ে যাবেন যেহেতু অনেক ঠান্ডা। তারপর হচ্ছে যে এখানে হচ্ছে যে আপনার স্টোর করার জন্য একটা এরকম একটা স্টোর রুম আছে, অর্থাৎ এরকম অনেকগুলো ড্রয়ার নিয়ে একটা হচ্ছে যে ক্যাবিনেট করে দেওয়া আছে। এখানে বেড অনুসারে আপনার এগুলো অ্যাক্সেস করতে পারবেন। এখন আমরা এই রুম থেকে বের হবো। আমাদের রুমে তো 10টা বাঙ্কার, পাশে আরেকটা রুম আছে, এখানে মনে হয় 4টা নাকি 6টা বাঙ্কার ছিল। তো এখন দেখি ওই রুমটা আমি ঘুরে, এই ইউনি হচ্ছে যে এই, তো ওনার সাথে পরে কথা বলেছি, সেটা পরে একটা ভিডিওতে দিব। তো পাশের যে রুমটা আছে সে রুমটাও দেখিনি। এখানে কিন্তু আমি বলে রাখি 3টা রুম, উপরে 2টা, নিচে 1টা। এই রুমে একটা ছোটো ওয়াশরুম আছে, এটাই হচ্ছে সেই ওয়াশরুম। তবে এটাতে আমাদের মতো সেখানে বাথটব নাই, এখানে হচ্ছে জাস্ট সিম্পল একটা কমোড, একটা বেসিন। আর এদিকে হচ্ছে আপনার মোটামুটি হচ্ছে 4টা বাঙ্কার আছে, দেখতেই পাচ্ছেন 4টা বাঙ্কার। যদি আপনারা 4 জনের গ্রুপ হয়ে থাকেন তবে আপনারা এখানে থাকতে পারবেন। আর আপনারা অনেকে জিজ্ঞেস করবেন হচ্ছে যে হ্যাঁ যে থাকবো, এই যে দাম কত পড়বে? এখানে থাকার জন্য আপনাদের পার পার্সন হচ্ছে যে 700 থেকে 800 রুপি করে পড়বে, এবং আপনারা অনলাইনে বুকিং করতে পারবেন। যদি আপনারা ফোন দিয়ে বুকিং করে নেন সেক্ষেত্রে আপনারা অনেক কম দামে পাবেন, যদি একসাথে অনেকজন থাকে। আর যেহেতু আমি একলাই ছিলাম, অনলাইন থেকে করাটাই আমি সেফ মনে করেছি, তা আমি অনলাইন থেকে করেছি।